কার লগে কথা বলো, কেমন আছো তুমি? এখন কথা কর, মুড নাই, মেজাজ খারাপ। তোমার মেজাজের কথা আমার কাছে কয়ে কোনো লাভ নাই, কারণ কোন সোর ফোরের দিকে আমার নজর যাবে না। এই সম্রাট, কথাবার্তা হুশ করে কবি, তুই হয়তো একটা কাজের মায়া, কাজের মায়া কাজের মায়ার মতো হয়ে থাকবি। এই বাড়ির মালিকের লগে আমি কথা কই কম, সেখানে তুই একটা কাজের মায়া, কাজের মায়া হয়ে যদি কানের কাছে পানের 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 করস, তাহলে তো কান্দে রক্ত ছুটবো রে। আহারে, আমার স্বভাব যদি সে আগের মতো থাকতো, তাইলে তোর এসে বেশি আদর করে হাটে নিয়ে যেতে পারতাম, আর তুই নতুন জায়গার অতিথি হয়ে যেতে পারতি। স্যার ভাই, তুমি কার লগে কথা বলো, কেমন আছো তুমি? এখন কথা কর, মুড নাই, মেজাজ খারাপ। শোনো, তোমার মেজাজ খারাপ না, তোমার মেজাজের কথা আমার কাছে কয়ে কোনো লাভ নাই, কারণ কোনো সোর ফোরের দিকে আমার নজর যাবে না। এই সম্রাট, কথাবার্তা হুশ করে কবি, তুই হয়তো একটা কাজের মায়া, কাজের মায়া কাজের মায়ার মতো হয়ে থাকবি। হয় বেটাই, আমি কি আমরা থাকুম সেটা তোর কাছ থেকে আমার শিখতে হইব? ওহ মালিক, এই বাড়ির মালিকের লগে আমি কথা কই কম, সেখানে তুই একটা কাজের মায়া, কাজের মায়া হয়ে যদি কানের কাছে পানের 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 করস, তাহলে তো কান্দে রক্ত ছুটবো রে। তোর আমার অসহ্য লাগতেছে, যা সহ্য হইতেছে না, যা। আমার সহ্য হইতেছে না, আমার যার সহ্য হইতেছে না, এই বাড়িতে আসো কেন? যাও, চুরি করতে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই একটা কাম কর, ওই রান্না করে যা, যাইয়া সুন্দর মতো চিনি দিয়ে এক কাপ গরম চা বানিয়ে নিয়ে আয়। আমার মেজাজ খারাপ, তো মাথা টনটন করতেছে রাগে, তোর হাতের গরম চা খেলে মাথাটা ঠান্ডা হয়ে পড়ে, যা। ও, আমার হাতের চা খেলে তোমার মেজাজ ঠিক হয়ে যাবো? শোনো মিয়া, রান্নাঘরে দুধ চিনি চা পাতা সব আছে, যাই বানাই খাও গা। এই সরি, আমি চা বানা খাইলে তোরা রাখছে কিসের জন্যে? মেহমানের সাথে কি ধরনের আদব কায়দা করতে হয় সেটা শেখোস নাই? আদব কায়দা শিখবি, বুঝছোস? আদব কায়দা শিখবি। আদব কায়দা না, যে সরের কাছ থেকে আদব কায়দা শিখতে হইব? ওহ মালিক, এই সেমরি বারবার বারবার আমারে চোর চোর কয়া আমার ইজ্জতে হামলা করতেছে। আমি চোর হইলে আমার তো একটা মান সম্মান আছে, ওর হাতে চা খাওয়া আর বিষ খাওয়ার কথা। আই যা, তোর হাতে চাই আমি খাবো না, ভাগ ভাগ এখান থেকে, কই। আই তুই এখান থেকে ভাগ ভাগ, যা চুরি করতে যা, চল এদিকে। চোরের আবার মান সম্মান থাক না কয়েকদিন, বুঝবি নি মজা, তোর মান সম্মান না দেখাইতেছে আমি। আপনি কই ছিলেন? কেন, কি হয়েছে? আমি তখন থেকে আপনার জন্য ওয়েট করছি, আর আপনি কোথায় হারিয়ে গেছেন? আমি তো অস্থির হয়ে গেছি স্যার। কি সমস্যাটা? কি সমস্যা? আপনি কতদিন হলো আসছেন, আপনি আমাকে একদিনও পড়াতে বসান নাই, তাহলে কেমন করে হলো? আচ্ছা ঠিক আছে, আজ থেকে পড়াবো, আজকে সন্ধ্যা থেকে পড়াবো। সত্যি? কিন্তু আমি তো স্যার সন্ধ্যা থেকে পড়বো না, আমি যখন থেকে বলবো তখন থেকে পড়বো, ঠিক আছে? বুঝছ মাস্টার? এরপর মাস্টার ফাগুনের মাস্টার, বড় ফাগুন।